হ্যাঁ বন্ধুরা, আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান কোনটি, তাহলে আপনার অ্যান্সার কী হবে? জানি প্রত্যেকেরই আলাদা আলাদা অ্যান্সার হবে, কিন্তু সব দিকে বিশ্লেষণ করে এটা দাবি করা যায় যে পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান হলো ইজিপ্ট। আপনি যদি কখনও ইজিপ্টে গিয়ে থাকেন, তবে সুন্দর সুন্দর মানুষের দ্বারা তৈরি কারুকার্য এবং মনুমেন্ট দেখতে পাবেন, অথবা সহজভাবে বলা গেলে আপনি দেখতে পাবেন মিশরের পিরামিড, যা তৈরি করা হয়েছে আজ থেকে প্রায় 4000 বছর আগে ইজিপিয়ানদের রাজত্বে। কিন্তু এই সকল নির্মাণ দেখে আপনারও মনে কিছু প্রশ্ন জাগতে পারে, কিভাবে এত বড় এবং এত সুন্দর নির্মাণ অতীতের মানুষেরা মিশরে ঘটিয়েছিল, কিভাবে তারা ম্যাথামেটিক্স, ফিজিক্স এবং কেমিস্ট্রি সব কিছু বিন্যাস করে নির্মাণ করেছিল ওই যুগে, যা বিজ্ঞানীদের এখনও অবধি বোধগম্যের বাইরে। আজ এসকে অদ্ভুত আপনাদের সেই সকল প্রশ্নের উত্তর দিতে চলে এসেছে। চলুন শুরু করা যাক। পিরামিড, ইজিপিয়ান পিরামিড, এটা পৃথিবীর জনপ্রিয় একটি জায়গা। পিরামিড সম্বন্ধে বহু বছর ধরে স্টাডি করা হচ্ছে, নতুন সব রকম টেকনোলজির দ্বারা একে বোঝার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত এর রহস্য কেউ সমাধান করতে পারেনি। কী করে সেই যুগের মানুষেরা পিরামিডের এক এক পিসকে একসাথে কীভাবে এনেছিল, তারা কোন ধরনের কংক্রিট ব্যবহার করেছিল এবং তারা পিরামিডগুলিকে এত মসৃণ এবং এত সুন্দর কীভাবে বানিয়েছিল, তাও কোনো মেশিন বা টেকনোলজি ছাড়া, এখনও সবার মাথায় ঘুরে বেড়াচ্ছে। সত্যি কথা বলতে এগুলো সায়েন্টিফিক্যালি এখনও অসম্ভব। শুধু একটি পিরামিডের মধ্যে 23 লক্ষ লাইনস্টোনের ব্যবহার করা হয়েছে। এই পাথরগুলিকে এক জায়গায় থেকে অন্য জায়গায় মুভ করা এত কষ্টকর, পারফেক্ট পজিশনে রাখা তো দূরের কথা, কিন্তু তারা এগুলো করেছিল। পিরামিডের প্রত্যেকটি ব্লকের ওজন 27,000 থেকে 70,000 কিলো পর্যন্ত। আজকের দিনে সব মডার্ন মেশিন ব্যবহার করা সেগুলো প্রায় 20,000 কিলোর বেশি ওজন লিফট করাতে পারে না। যখন আজকের দিনে 20,000 কিলোর ওজন লিফট করা কঠিন, তবে আজ থেকে 4,000 বছর আগে এগুলো কীভাবে সম্ভব হলো? 4,000 বছর আগে 70,000 কিলো কীভাবে ট্রান্সফার করছিল? এর একটা উত্তর আছে, যেটা আপনাদের মধ্যে অনেকের হয়তো বিশ্বাস হবে, সেটা সম্পূর্ণ একটি কনস্পিরেশন থিওরি। সেটা হলো এর পিছনে ছিল এলিয়েন। পিরামিড সম্পর্কে একটা থিওরি আছে যাকে ওয়েন কনস্ট্রাকশন থিওরি বলে। আপনি যদি রাতে পিরামিডকে দেখেন, তবে দেখতে পাবেন পিরামিডের আকাশে কনস্ট্রাকশনের লাইনের নামে একটি নক্ষত্রের সাথে এর লাইনমেন্ট করে। আকাশের এই কনলেশনের নাম হলো আরিয়ান প্রিল, আর এর প্রধান তিনটি তারা থাকে, এদের নাম হলো একটির অ্যাটলান্টিক, 2 নম্বর এলোনিয়াম, 3 নম্বর মিন্টিক। পিরামিডের পজিশনে অ্যালাইনমেন্ট একদম এই তিনটি তারার মতো। এই ইম্পসিবল জিনিস দেখে অনেক ট্যুরিস্ট এর মতে আগের সময় এলিয়েন পৃথিবীতে এসেছিল এবং নিজেদের সাথে অ্যাডভান্স টেকনোলজি এনেছিল এবং এইগুলির সাহায্যে ওরা ওই পিরামিড বানিয়েছিল, আর ওই তারা থেকে এলিয়েন এসেছিল। পিরামিডগুলি মানুষ বানিয়েছে নাকি এলিয়েন বানিয়েছে তা কেউ ভালোভাবে জানে না, তবে পিরামিড এবং তারার মধ্যে নিশ্চয়ই কোনো কানেকশন রয়েছে। তবে বলে রাখি, বৈজ্ঞানিকভাবেও পিরামিড বানানোর পিছনের কারণ কিন্তু বিশ্লেষণ করা হয়েছে, যেখানে মানা হচ্ছে ইজিপিয়ানরা জলের মাধ্যমে বড় বড় পাথরগুলিকে এক স্থান থেকে অন্য স্থানে বহন করত। এখন আপনাদেরই উপরই রইল আপনারা বিজ্ঞান অনুমানটাকে বিশ্বাস করবেন কিংবা কনস্পিরেশন থিওরিটাকে। টার্নেল অ্যান্ড পিরামিড, পিরামিড সব অ্যাঙ্গেল থেকেই রহস্যময়, কিন্তু ভিতরে একটা টার্নেল রয়েছে যা সবথেকে বেশি রহস্যময়। প্রথমে মানুষেরা মনে করত এটা ভেন্টিলেশনের জন্য বানানো হয়েছে, যাতে হাওয়া ঢুকতে পারে, কিন্তু পরে এর মতামত ভুল প্রমাণ করা হয়েছে। যখন একটি রোবটকে ভেতরে পাঠানো হয়, রোবটের ক্যামেরার দ্বারা দেখা যায় প্রত্যেকটি টানেলের ভিতরে বন্ধ রয়েছে এবং প্রত্যেকটা টানেলের শেষে একটা করে বন্ধ দরবাজার মতো কিছু রয়েছে। পিরামিডের মোট 3টি চেম্বার রয়েছে, নিচেরটা হলো বেস চেম্বার, আর মাঝেরটা হলো কুইন্স চেম্বার, আর সবচেয়ে উপরেরটা হলো কিংস চেম্বার। যদি আপনি উপরের কিংস চেম্বারে প্রবেশ করেন, তাহলে আপনি ভেতরে ভেতরে 3টি চেম্বারকে এক্সপ্লোর করতে পারবেন। যদি আপনি নিচের চেম্বার দিয়ে প্রবেশ করেন, তাহলে 3টিকেই চেম্বারকে এক্সপ্লোর করতে পারবেন, কিন্তু আজ পর্যন্ত কেউ এগুলিতে ঠিক করে এক্সপ্লোর করতে পারেননি। আপনি কি জানেন আমাদের পৃথিবীর ম্যাপের সেন্টার কোনটা? আমাদের পৃথিবীর ম্যাপের সেন্টার এখানে, যেখানে পিরামিড অবস্থিত।
4000 বছর আগে মানুষের তো পৃথিবীর সম্বন্ধে কোনো জ্ঞানই ছিল না। তখনকার মানুষ মনে করত পৃথিবী চ্যাপ্টা, তা কি করে পৃথিবীর সেন্টার খুঁজে বার করল। এটা হয়তো কাকতালীয় ঘটনাও হতে পারে। আরও একটি অবাক করার বিষয় হলো, এটি পিরামিডের একটি পার্ট, একদম নর্থ পোলে এলিমেন্টে আছে। যদি পিরামিডের সেন্টার থেকে একটি অ্যারো চিহ্ন করা হয়, তাহলে সেটি পুরো নর্থ পোলে গিয়ে মিলবে। পিরামিড স্টোন, আপনি কি জানেন যেই সব পাথর দিয়ে পিরামিড বানানো হয়েছে সেগুলি সাধারণ পাথর থেকে লক্ষ লক্ষ গুণ বেশি মজবুত? বিজ্ঞানীরা এই পাথর দিয়ে অনেক রিসার্চ করেছেন, কিন্তু বিজ্ঞানীরা আজও বুঝতে পারেনি আসলে এইগুলো কি। এইগুলো লাইনস্টোনের মতো, কিন্তু লাইনস্টোন নয়। বিজ্ঞানীরা এরকম পাথর পৃথিবীতে আর কোথাও দেখেনি। পিরামিড কনস্ট্রাকশন টেকনোলজি, পিরামিডের কনস্ট্রাকশন সবথেকে বেশি আশ্চর্য বিষয় হলো, পিরামিড বানানোর সময় পল অ্যান্ড সকেট কনস্ট্রাকশন সাইডের ব্যবহার করা হয়েছিল। পল অ্যান্ড সকেট হলো এমন এক মেথড যেটা গরম সহ্য করতে পারে, মানে গরমের সময় যখন পাথর গরম হয়ে যায় সেটা এটা সহ্য করে নেবে। আর এই হলো অ্যান্ড সকেট কনস্ট্রাকশন, আসলে ভূমিকম্পকেও এরা সহ্য করে নেবে। তবে ভেবে দেখুন, সব টেকনোলজি তাও আবার 4000 বছর আগে। সো বন্ধুরা, পিরামিডের সম্পর্কে এই ফ্যাক্টগুলো জেনে আপনাদের কেমন লাগলো? আপনাকে কি সত্যি মনে হয় পিরামিড বানানোর জন্য কোনো এলিয়েন এসেছিল, নাকি পিরামিড বানানোর পিছনে ছিল মিশরীয়দের? সত্যি কাদের অবদান কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না। অবশেষে, আপনাকে যদি ভিডিওটি একটুও ভালো লাগে তবে একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।